অনেক মানুষের কাছে সত্যি ধর্মের কোনো ভেদাভেদ নেই। তাদের কাছে ঈশ্বর এক এবং অভিন্ন, যিনি আল্লাহ তিনি ভগবান বলে বিশ্বাস তাদের। এরকম মানুষের জ্বলন্ত উদাহরণ উত্তরপ্রদেশের আলিগড়ের এক মুসলিম মহিলার। হঠাৎ আলোচনার কেন্দ্রে তিনি কেন, তাই তো? কোন কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি? এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেটাই জানাব। মুসলিম হয়েও তিনি নিজের বাড়িতে রাম পুজো করেন প্রতিদিন। জানিয়েছেন 22 জানুয়ারি পর্যন্ত ভগবান রামের পুজো করবেন তিনি। ওই মুসলিম মহিলা জানিয়েছেন, রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের দিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন প্রতিদিন রামের পুজো করবেন। তার ইচ্ছা পূরণ হতে চলেছে। মুসলিম মহিলার নাম রুবি আসিফ খান। তিনি একজন বিজেপি কর্মী। রুবির কথায়, যেভাবে রাম মন্দির তৈরি করা হয়েছে, একইভাবে মথুরার শাহী ঈদগাহ ভেঙে সেখানে ভগবান কৃষ্ণের মন্দির তৈরি করা উচিত। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে উদ্যোগ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। রাম মন্দির উদ্বোধনের দিন আমন্ত্রণ পেয়েছেন কি তিনি? রুবি জানিয়েছেন, এখনও পর্যন্ত রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি তিনি। তবে শীঘ্রই তিনি তার পরিবারের সঙ্গে রামলালার দর্শনে অযোধ্যা যাবেন। বিজেপি নেত্রী রুবির দাবি, তিনি বহুদিন ধরেই মুসলিম মৌলবাদীদের টার্গেট ছিলেন। নিজের বাড়িতে হিন্দু দেবদেবীর আরাধনা করেন তিনি। নিজের বাড়িতে গণেশ এবং দুর্গা মূর্তিও স্থাপন করেছেন। রুবির দাবি, তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেক মুসলিম মহিলাও রামের পুজো শুরু করেছেন। রুবির প্রতি তীব্র ক্ষুব্ধ মুসলিম সমাজকর্মী উমাউর খান রুবির এহেন আচরণের জন্য তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। উমাউর খান বলেন যে, ইসলামে এই ধরনের নারীদের কোনো স্থান নেই। আমরা অযোধ্যা হাতছাড়া করেছি, আর কোনো মসজিদ হাতছাড়া হতে দেব না। রুবির কথায়, সকল জীবের মধ্যেই রামের বাস, আমরা রামের, রাম আমাদের। কিন্তু হিন্দু হোক বা মুসলিম, সকলেরই এটা মেনে চলা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার আবেদন, যেভাবে বাবরি মসজিদ ভেঙে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, একইভাবে মথুরাতেও সব বাধা দূর করে কৃষ্ণ মন্দির তৈরি করা হোক। প্রসঙ্গত, রাম ভক্তির টানে অপর এক মুসলিম তরুণী হেঁটে মুম্বাই থেকে অযোধ্যা যাচ্ছেন, শুনে চমক লাগলেও এটাও সত্যি কথা। সম্প্রীতির এক অনন্য ছবি ধরা পড়েছে যেই ঘটনায়।